হট রুপের ফাইট শেষ করে জাস্ট পোচিংকের দিকে যাইতেছিলাম, হঠাৎ একটা বাঘের সাউন্ড পাই। এটা তবে একটা ইন্ডিয়ান ছিল, তোর মারার জন্য নামি। ফায়ার দিছি কিন্তু ড্যামেজ দিতে পারিনি, ভাবছিলাম ডিরেক্ট রাশ দিব, কিন্তু এখানে ওই আমার ফায়ার করে উল্টা ড্যামেজ করাতে। তো আমি জাস্ট একটু কভারে গিয়ে হিলিং টিলিং করে ভাবছিলাম রাশ দেবো, এদিকে দেখলাম ও আবার অন্য কিছু এনিমিটা নক করছে। তো আমি ভাবলাম এটাই ভালো সুযোগ থার্ড পার্টি করার। তো এখানে এসে আমি তো ভাই ওর খিল চুরি করে ফেলাই, আর ও তো ভাই মনে করো আমার মারার জন্য পুরো পাগল হয়ে যায়, সর্বোচ্চ চেষ্টা করতেছিল আমার মারার জন্য। ঠিক আছে, তো এরপর কাহিনিটা কী হয় জাস্ট একটু পরেই দেখো। তো কী অবস্থা ভাই ব্রাদার, তোমাদের রাকিবে চলে আসে, তোমাদের হচ্ছে প্র্যান নিউ একটা গেম প্লে ভিডিও নিতে। এটা খেলতেছিলাম আমি মিরাঙ্গেলের স্লো ওভার্স স্কোয়াড, নামতেছে আমি হট ড্রপে। হট ড্রপে নামার পর জাস্ট হালকা পাতলা লুট করে যেদিকে একটু এনিমি ছিল ওইদিকে আগাই। সামনের দিকে যাওয়ার আগে দেখলাম এনিমিটা একটু লেট ল্যান্ডিং করে আমার এখানেই নামছে। ঠিক আছে, ওরা আরামসে মেরে দিচ্ছে। এখানে ইউএমপি আর এম ফোর পায় গেছে আমার বেস্ট কম্বো। ঠিক আছে, আমি বেশিরভাগ টাইম এটাই চালাই, ইউএমপি আর এম ফোর, তো এটা পায় গেছি। তারপর সামনের দিকে একটা এনিমি, বাইরে ভাই একটা এনিমি মারার জন্য কত কাহিনী করা লাগতেছে। অনেকক্ষণ ধরে আমি তো ওরা মারার চেষ্টা করতেছিলাম, ভাবতেছিলাম একটা এনিমি, কিন্তু এখানে দুইটা ছিল আমি জানতামই না। তো এখানে এই দুইটা তো ভাই মেরা দিছে, আমি ভাই জানতামই না যে দুইটা এনিমি। যাই হোক, ওই দুইটা মারার পর সামনের দিকে একটা এনিমি দেখছি, যেটা দেখছি ওটার মারার চেষ্টা করতেছিলাম কিন্তু গুলি ভাই লাগতেছিল না ওর। ঠিক আছে, আর এদিকে দেখলাম অন্য সাইড তার একটা এনিমি আমার মনে করে ড্যামেজ ট্যামেজ দিয়ে দিচ্ছে। তো এখানে জাস্ট আমি এসে একটু হিলিং করে ওর অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করি, কিন্তু এখানে ও ভাই কাভারে চলে যায়, ওরা মারতে পারতেছিলাম না। তো জাস্ট একটু পরে দেখলাম দুটো এনিমি ছিল না, এখানে একটা এনিমি এক্সিট দিয়ে দিচ্ছে আর একটা এনিমি আসছে ভাই এখানে মনে করো এই জিনিটা অন করতে। ঠিক আছে, তো ওর তো ভাই মারা লাগবে, তো একটা গ্রেনেড নিয়ে আনি হাতে। বুম গাইস ফিনিশ, এটা মারার পর ইভেন্ট তো ভাই ক্লিয়ার হয়ে গেছে। আর ভাই একটা কথা, আজকে থেকে তোমার ভাই তো ইউসি সেল করা শুরু করেছে। ঠিক আছে, তো তোমাদের কারো যদি ইউসি টিউসি লাগে তোমরা আমার ফেসবুক পেজে নক করতে পারো, একদম ট্রাস্টেড। ঠিক আছে, 100% ট্রাস্টেড, কোনো রকম স্ক্যাম করার কোনো সন্দেহই নাই। ঠিক আছে, তোমরা তো তোমার বাড়ি চিনোই। তো যাই হোক ভাই, যদি যারা কারো লাগে ইউসি তাহলে মনে করো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো ফেসবুক পেজের লিঙ্ক আছে, পেজে যাবা, জাস্ট আমার একটা মেসেজ দেবা, তারপরে কিছুক্ষণের মধ্যে ওইখানে কথাবার্তা কয়ে তারপর মনে করো যা করা লাগে করে দেবো। তো এখানে সামনের দিকে একটা এনিমি দেখো, ওরে মারার জন্য আমি নগদ নগদ এক্সিট দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরে তো ভাই ড্যামেজ দিতে পারি না, উল্টা ও কভারে যায় তারাই আমার ভালোই ড্যামেজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি চলে আসি একটু কভারে, তারপর ভাবছিলাম রাশ দিব হিলিং টিলিং করে, কিন্তু এক স্কোয়াড এনিমি দেখলাম গাড়িতে ফায়ার দিছে কিন্তু নক হয় নাই। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু ড্যামেজ দিছি আর নক করছে মনে করো ওই ইন্ডিয়ান এনিমিটা, তো আমি সামনের দিকে আগাই। এখানে এসে ওরা একটা কিল চুরি করে নিছে, আর ও তো ভাই আমার মারার জন্য মনে করো নিচে জাম দিয়ে দিছে। গাড়ির ওখানে ফায়ার করছে কারণ আমি ভাবতেছিলাম যে আরও একটা এনিমি হয়তো নক পরে আছে, কিল চুরি করতে চাইছিলাম, কিন্তু তো ভাই ওখানে আর কেউ ছিল না, ও ফিনিশ দিয়ে দিছে। আর এখানে দেখো ওই শালার পহালা মনে করে একটা পাওয়ার মেরে দিছে, তো কোনোরকম এই চিপার মধ্যে আসি। এই টাইমে যদি ও আমার রাশ দিত তাহলে আরামসে মারতে পারতো হয়তো বা, তো কিন্তু এই টাইমে তো রাশ দেয় নাই, তো একটু পর আমি নিচে জাম দিয়ে দেয় কারণ ও বোম মলি মারতে পারে। আর এনিমিটা দেখো একটু পরে আবার উপরে উঠে যায় আমার ফায়ার টার করার পর। তো এখানে টের পেলাম এনিমিটা ভাই উপরে যাইতেছে। ঠিক আছে, তো আমি ভাবলাম আমার কাছে তো মনে করো পাওয়ার আছে, বোম টোম আছে, আমিও মারতে পারি, কিন্তু ততক্ষণে আবার দেখলাম ও জাম দিয়ে দেয়। বুম গাইস নক, এটারে নক করে দিছে, হালার পোহালা ভালোই জ্বালাইছে অনেকক্ষণ। তো এটারে ফিনিশ দেওয়ার পর সামনের দিক থেকে ফুটস্টেপ পাইছিলাম, আমি ভাবছিলাম এনিমি, কিন্তু আসলে এগুলো বট ছিল। ঠিক আছে, তো দু একটা বট মারা এখানে আমি একটা কার্পেটের সাউন্ড পাইছি। ঠিক আছে, কিন্তু আকাশে কোনো কার্পেট আমি দেখতেছিলাম না, কার্পেটটা ছিল আসলে নিচে দেখো।
বুম গাইস ফিনিশ। তো বেচারা দুইটা এনিমি মনে করো যে কার্পেট নিয়ে আমার সামনে যাইতেছিল, কোনো রকম এখানে MG3 দুইটারে মারা দিচ্ছি। তো তোমরা যারা যারা এখনো ভাই লাইক দাও না ভিডিওতে, লাইক দাও আর এমন কিছু যদি থাকে তবে গেম প্লে নতুন দেখতেছো বা আমার চ্যানেলে টুকটাক ভিডিও টিডিও দেখছো কিন্তু চ্যানেল তোমার এখনো সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি ডিএসএ করে দিও ভাই। ঠিক আছে, একটু যাই হোক এই ম্যাচে না তারপর আর তেমন কোনো ফাইট হয় না। আমি চিকেন পাইছিলাম কিন্তু দেখানোর মতো আসলে তেমন কোনো ফাইট নাই, সব নুব এনিমি ছিল। তো সামনের দিকে এই ম্যাচে চলে আসো, ঠিক আছে। এই ম্যাচে একটা তো ভাই মারলাম দেখলাই, তো সামনে যায় দেখলাম আরও একটা এনিমি চুপচাপ ক্যাম্প মারতেছে। এটা তো ভাই আরামসে নক করে দিচ্ছে, এটা নক করার পর একটু করে ফিনিশও দিয়ে দেয়। তারপর সামনে যে জাহাজ নাই, জাহাজের মধ্যে একটা এনিমি ছিল, ঠিক আছে। তো ওরা মারার জন্য মলি টলি মারতেছিলাম কিন্তু মলিতে তো কোনো কাজই হইতেছিল না, তো সরাসরি যাই আমি মারা লাগবে। এটারে নক করে দিচ্ছি, সামনে যে ওটার ফিনিশ হতে দেয় ওরা ফিনিশ। তারপর আমি জাস্ট একটু সামনের দিকে যাইতেছিলাম কিন্তু হঠাৎ করে একটা এনিমি ফুটস্টেপ পাই। আর এখানে আমি আসলে মনে করি এপি পুকুরে ড্রপ শট দিতে চাইছিলাম, মারতে পারলে সেই লাগে কিন্তু না মারতে পারলে যাই হোক ভাই কি আর করার, এখানে মানে রেখা গেছে। তারপর এখানে চলে আসি পোচিং সাইডে, একটু আগে ফায়ার পাইছি, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে জাস্ট চেক করতে একটু পরে একটা এনিমি দেখি, এটার ওপেনে পাইছি নক ফিনিশ দিয়েছে কিন্তু সামনের দিকে তো ভাই তখন ফায়ার শুনছে, ঠিক আছে। তার মানে আরও এনিমি আছে, তো জাস্ট এখানে বাগি নিয়ে আমি মনে করি যে সরাসরি চলে যাই। পোচিংকে এখানে চলে আসছি কিন্তু পোচিংকে আসার পরে কারো ভাই কোনো এনিমির কোনো ফুটস্টেপ টুটস্টেপ কিছুই পাইতেছিলাম না। ম্যাপে খেয়াল করলে বুঝতে পারি একটা বোম মলের সাইন পাইতেছিলাম কিন্তু কোনো এনিমি দেখতেছিলাম। তো জাস্ট চেক করতে করতে একটু পরে একটা এনিমি তো আমার ফায়ার করে, বাইরে ভাই একটা এনিমি তো আমার ভালোই একটা স্প্রে দিছে, ঠিক আছে। এখানে আমারও মনে করো ভালো ড্যামেজ দিয়ে দিছে, আমার গাড়ির চাক্কা চুক্কা খাই দিছে, আমি তো ভাই তাও দেখিনি। আমরা এখানে দেখো আমি ভাই হিলিং না করে আগে লুট করতেছি, ভাবছিলাম গাড়ি নিয়ে পজিশনটা চেঞ্জ করবো কিন্তু এখানে মাত্রই খেয়াল করলাম গাড়ির চাক্কা খাই দিছে। তো এখানে বসে হিলিং করি, তারপর সামনের দিকে একটা এনিমির আমি দেখতেছিলাম চালের উপর, আমি ভাবছিলাম ও হয়তো আমার পজিশন জানে কিন্তু আদৌ কি জানতো নাকি জানি না। একটু পর দেখলাম ও অন্যদিকে তাকাইছে, তো ওরা নক করি আগে, ওরে নক করার পরপর টের পেলাম আমার উপর রাস হইতেছে। বাইরে ভাই এটা তো ভাই প্রবলেম আসলে, একটু আগে যে আমার বাকি থেকে স্প্রে দিয়েছিল না ওই এনিমিটা মেবি আমার রাজ দিয়েছিল, কোনোরকম এটা তো ভাই মারা দিচ্ছি কিন্তু আমার ফোনে তো ভাই বরফ ল্যাগ দিতেছে, এদিকে গ্রাফিক্সও হাই করা ছিল, ঠিক আছে। যাই হোক কোনো রকমের সামা ওইটারে মারা দিয়ে তারপর এদিকে চলে আসছি, একটু আগে যেটা নক করলাম ওইটারে ফিনিশ দেবো দেখা, কিন্তু এখানে ওই শাওয়ারে পাইতেছিলাম না, ভাবছিলাম রিভাইভ টিভাইভ হয়তো হয়ে গেছে কিন্তু একটু পরে আবার কিল পাই গেছি, পারে নাই ছিল। তো সামনের দিক থেকে স্কোয়াড হাউসের দিক থেকে একটু ফায়ার পাইছি, তো এখানে এসে আবার অ্যাঙ্গেলও পাই যায় একটার, তো গিলি বাবার অ্যাঙ্গেল পায়ে গিলি বাবার নক করে দিচ্ছি, একটু ড্যামেজও দিচ্ছি, একটু পরে ফিনিশ হয়ে গেছে। ওরা এসে জাস্ট লুটারি করছিলাম, তারপর দেখো ভাই দুটো নুব এনিমি ছিল, ওদের মারতে যে আমার ফোনের কি অবস্থা হয়, কি পরিমাণ ল্যাগ দিতেছিল দেখো। এ দূরের সামাও মারে দিছি, একটু ভালো এনিমি হলে এখানে আমি শিওর মারা খেতাম আর কি। যাই হোক ওদের মারার পর আমি জাস্ট এখানে আসছি হিলিং করার জন্য কিন্তু আরও একটা এনিমির ফুটস্টেপ পাইছি, তো আমি একটু ফল ব্যাক করছি কারণ এত ল্যাগ নিয়ে তো মারা যাবে না। তো একটু পরে জাস্ট একটু ল্যাগ কমার পর এনিমিটা দেখলাম যে আমার রাশ দিতেছে, তো এখানে ওরও ভাই নক ফিনিশ দিয়ে দিচ্ছে। ওরে নক ফিনিশ দেওয়ার পর আমার তো ভাই জোনে যাওয়া দরকার ছিল কিন্তু প্রচুর ল্যাগ করতেছিল দেখে এখানে আমি গ্রাফিক্সটা কমাই দেবে, হুদাই মনে করো গ্রাফিক্স হাই দেয়া কী করবো যদি খেলতেই না পারি। তো গ্রাফিক্সটা কমাই আমি ভাই জোনের ভিতর ঢুকি, ঠিক আছে। আর এখানে ভাই তোমরা কি আমার গত গেমপ্লেটা দেখছো নাকি বার্থডে স্পেশাল গেমপ্লে, ভাই যারা যারা দেখো না অবশ্যই কিন্তু দেখো ওই গেমপ্লেতে কিন্তু ভাই একটা মিট আপের কাহিনী আছে, ঠিক আছে। মিট আপ করতে যায় পোলাপেন ভাই বিশ্বাসঘাতকতা করছিল। যাই হোক এখানে দেখো সামনে থেকে এনিমি ছিল, আমি সামনে টিপি নিতেছিলাম কিন্তু পাহাড়ে এনিমি ছিল আমি জানতামই না, এখানে মারা খাই গেছি। তো দেখো ভাই স্ক্রিনের রাইট সাইডে আমার বার্থডে স্পেশাল গেমপ্লেটা আছে যারা যারা দেখো না দেখো, আর লেফট সাইডে আছে আমার রিসেন্ট গেম প্লে, ওটাও জোস গেম প্লে যারা দেখো না ওটাও দেখতে পারো, ঠিক আছে। তো টাটা গুড বাই, টেক কেয়ার, দেখো ভাই আগামী গেম প্লেতে, বাই।